সোমবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপন হলো বহরমপুর সার্কিট হাউসে। জাতীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র। এদিন স্বাধীনতা দিবস উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠেছে সারা দেশ। সোমবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন বহরমপুর সার্কিট হাউসে। সাংস্কৃতিক অনুষ্ঠান কুচকাওয়াজ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতা দিবস উদযাপনের সামিল মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র সহ অতিরিক্ত জেলা শাসক, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল MSVB ডক্টর AK বেরা সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি ও বিশিষ্টজনেরা। জেলাবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান জেলা শাসক। বিশেষ এই দিনে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও জেলার সার্বিক উন্নয়নের সহযোগিতার বার্তা দেন। আমাদের জেলা তথা বাংলা তথা ভারতবর্ষ অক্ষান্তরে বিশ্ব বেশ কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আমরা মুর্শিদাবাদবাসী হিসেবে গর্ব করি যে আমরা বেশ প্রয়াসের মাধ্যমে সেই সমস্ত ডিফিকাল্ট সময়গুলোকে, করোনার যে অতিমারী তাকে আমরা কাটিয়ে উঠেছি, বেশ স্বাভাবিক হয়েছে, আমরা এখন নতুনভাবে এগিয়ে চলেছি। আমাদের এখন প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা, সঙ্ঘবদ্ধ থাকা, নিজের জন্য কী ভালো, দেশের জন্য কী ভালো সেটাকে আগে রাখা, নিজের জন্য ভালো থেকে। আমাদের প্রয়োজন পরিবেশের উপরে, অর্থাৎ আমি আজকে যা করছি পরিবেশে তার প্রভাব কী করতে পারে সেটা সম্বন্ধে সচেতন হওয়া এবং পুরো জেলাকে কীভাবে ভালো রাখা যায় সে সমস্ত দিনে আগামী দিনে প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করা। আমি আজকের দিনের জন্য সকল মুর্শিদাবাদবাসীকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিবাদন জানাই।